ইহুদিদের কোনো আপনার একক অর্থাৎ তাদের ব্যক্তিগত কোনো রাষ্ট্র হবে না। মুসলমানদের ব্যক্তিগত রাষ্ট্র আছে না বলেন? আছে। খ্রিস্টানদের আছে না? আছে। অন্যদের আছে না? আছে। মুসলমান আপনার ইহুদিদের তাদের নিজস্ব কোনো রাষ্ট্র থাকবে না, তারা থাকবে যাযাবর জাতি। হাজরিন, ফিলিস্তিনকে তারা দখল করেছে, দখলদারিত্ব করে মুসলমানদেরকে উৎখাত করে, দখলদার রাজত্ব করে তথাকথিত ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণা করেছে। হাজরিন, এদের থাকবে না বেশি, ইনশাল্লাহ অল্পের মধ্যেই আল্লাহ ওদেরকে উৎখাত করবে। ইহুদিদের ব্যাপারে নবীজি বলছেন যে তারা গাছের পিছনে পলাবে, পাথরের পিছনে পলাবে, গাছ জবান খুলে যাবে, সুবহানাল্লাহ, পাথরের জবান খুলে যাবে। মুসলমানদের ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাযা ইয়াহুদিয়ু খালফি ফাতাআল ফাকতুলহু ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে গাছে বলবে আমার পিছনে ইহুদি আছে, ওকে ধরো, ওকে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, আমার পিছনে ইহুদি আছে, ওকে হত্যা করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরে বলবে, গাছে বলবে, ইল্লাল গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। গারকাদ নামক একটা গাছ আছে, যে গাছটাকে ইহুদি গাছ বলে পরিচিত, ওই গাছে সাক্ষ্য দেবে, ওই গাছে বলবে না, ও চুপ, সে বলবে না যে এইটা ইহুদি, এই কথা সে বলবে না, সেও তাদেরকে আশ্রয় দেবে। কিন্তু আশ্রয় দেবে কি? হাজরিন, গারকাদ ছাড়া সকল গাছ, সকল পাথর তাদেরকে পরিচয় করিয়ে দিবে এবং মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, ওদেরকে ধরো, আমাদের পিছনে আছে, মারো। সুবহানাল্লাহ, এই হবে ওদের পরিণতি। ইহুদিরা করলো কি, গারকাদ নামক গাছ এটাকে বংশ বিস্তার করে চারা বানাইয়া পুরা ফিলিস্তিনে, পুরা তাদের আপনার তাদের দখলকৃত আবাসভূমি যে বানাইছে এখন তথাকথিত ইসরায়েল, সেখানে আপনার এই গারকাদ গাছ দিয়ে পুরা ভরপুর করে ফেলছে, লাইন দিয়ে খালি গারকাদ লাগাইতে আসছে, অথচ তারা ইসলাম গ্রহণ করে নাই। নবীজি বলে গেছেন যে গারকদে আশ্রয় দেবে, পাথরে দেবে না, অন্য কোনো গাছে দেবে না। কন্ন সুবহানাল্লাহ, গারকদে খালি আশ্রয় দেবে, এই জন্য তারা গারকাদ গাছ খালি লাগাইতেছে, যেখানে ইহুদিদের বসবাস সেখানেই গারকাদ গাছ। অথচ আপনি মুসলমান হয়ে কোরআন আপনার হাতে, হাদিস আপনার হাতে, নবীজির সুন্নাত আপনার হাতে, অথচ আপনি আমল করতেছেন না, আপনি অনুসরণ করতেছেন। আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, নবীজি বলছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ, কাফের মুশরিকরা যতই ভালো কাজ করুক, যদি আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান না আনে, কশিন কালেও জান্নাতের ঘেরানো পাবে না, ঠিক কিনা বলেন? আর একজন মুসলমান ঈমান আছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সাগরের পেনা পরিমাণ গুনাহ করেছে, যদি সে আল্লাহর কাছে তওবা করে, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতি বানাই দেবেন। বলেন না সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্যটা কি? অন্যান্য নবী রাসূলদের উম্মত যারা বিভিন্ন জাতি সরাসরি তাদের উপরে গজব আসছে, আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ক্ষমার দরজা খুলে রেখেছেন, অন্যায় করেছো তওবা করো, ক্ষমা হয়ে যাও। নবীজি বলছেন তিন ব্যক্তির জন্য দোযখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, হুররিমাতের নারে আলা সালাসাতে আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই তিন ব্যক্তি কারা, যাদের চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে। বলেন সুবহানাল্লাহ, এই তিনজনের জন্য নবীজি বলছেন দোযখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। এটাই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ, অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, কাজাটা করে নেবেন, ভুল করেছি মাফ করে দাও, মিথ্যা কথা বলছেন তওবা করবেন, মাফ হয়ে যান। হাজরিন, যাই হোক, আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাবো, যেন আল্লাহ পাক নবীজির ওসিলায়, উম্মতে মুহাম্মাদের ওসিলায় আমরা নবীজির উম্মত হয়েছি, এজন্য যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহ, হাজরিন,
তাই কথা হচ্ছে আমরা নিজেদের পরিচয়টা বুঝি না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনেছে সে তার পরওয়ারদিগারকে চিনেছে যে নিজেকে চিনতে ব্যর্থ হয়েছে সে পরওয়ারদিগারকে চিনতে ব্যর্থ নিজেকে যে চিনেছে আল্লাহকে সে চিনেছে আপনার পরিচয় কি আমি একজন মুসলমান আমার রব হচ্ছেন আল্লাহ বলেন কে আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার রব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নবী হচ্ছেন দ্বীন হচ্ছে আমার ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেন তার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব যে সাক্ষ্য দেয় সকাল সন্ধ্যায় যে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি সন্তুষ্ট বলেন না সুবহানাল্লাহ ইসলামকে আমার ধর্ম হিসাবে দ্বীন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট সেই ব্যক্তি এই তিনবার করে যে সকালে বিকালে পড়বে আমার নবী বলেন তার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সাইয়্যিদুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা খলিফা আব্দুল খোলাফায়ে রাশিদিন বদরী সাহাবী হাজরিন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা অর্থ জাহানের তিনি বাদশা আমার নবীজির পাশে যার মাজার শরীফ কবর শরীফ সেই ব্যক্তির কথা কি সেই ব্যক্তি ২৪ ঘন্টা ফেকেরে থাকতেন সকাল সন্ধ্যা তিনি আমলটা দাইমি তার আমল ছিল যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি এই রাদিয়াল্লাহু বিল্লাহ আমল করেছেন বলেন না সুবহানাল্লাহ এই হাদিসটা হযরত মিশকাত কিবলার লিখিত যে কিতাব খাজিনাতুদ দোয়া ওয়াদিয়া মাসনুনা এই কিতাবের মধ্যে এই আমলগুলো আনা হয়েছে ভাইরা আমার তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহকে রব হিসেবে খুশি নবীজিকে আমি নবী হিসেবে আমি খুশি ইসলামকে আমার দ্বীন হিসেবে পেয়ে খুশি ঠিক কিনা বলেন ঠিক কে কে খুশি নারা তাকবীর আল্লাহু হায় আমার হাজরিন মুখে অন্তরে আমলে ঠিক কিনা বলেন ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান এই তিনটার সমন্বয় হলো ঈমান আপনি শুধু বলবেন আমি মুসলমান না মুসলমান বললেই সে মুসলমান হয় না মুসলমান বললেই মুসলমান হয় না মুসলমানে থাকবে কি ঈমান ঈমান তার অন্তরে থাকতে হবে ঈমানটা আবার কেমন মুখে উচ্চারণ করতে হবে দিলে বিশ্বাস করতে হবে আমলে প্রমাণ করতে হবে তাহলে সে মুসলমান তিনটা ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান এই তিনটার সমন্বয় হলো সে ঈমানদার বলেন না সুবহানাল্লাহ সমন্বয় কি ঈমানদার হইতে রাজি কে কে রাজি আমি দেখতে চাই নারা তাকবীর আল্লাহ কবুল করে বলে আমিন আমিন আশিক রাসূল বলে নবীজির তরিকা আমল যদি আমাদের না থাকে ভাইরা আমার আমার মতন বোকা আমার মতন মূর্খ দুনিয়ায় নেই আশিক রাসূলের প্রমাণটা হবে হুবাহু নবীজির তরিকা হুবাহু নবীজির সুন্নাত থাকবে তার আমলের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুস্তাহসান আমার দাদা হুজুরকে বলে প্রায় ওয়াজ করতেন বাবা হাজরিন কোন মেয়ে ছেলে যাবে এই মজলিসের মধ্যে মজলিসের আশেপাশে না থাকে কথা বলতেন কি বলছি যারা গার্জিয়ান আছেন খেয়াল করেন বিষয়টা হাজরিন ভাইরা আমার এই বিষয়গুলি আমাদের খেয়াল করা দরকার আমরা মুখে অনেক কিছু বলি আমলে কিন্তু আমাদের আমলের মধ্যে ঢিল আসে গেছে কাফের মুশরিকরা ইসলাম যদি রিচার্জ করছে তারা সফল হচ্ছে অথচ মুসলমান আমাদের ব্যাপার ধর্ম আমার দ্বীন আমার আল্লাহ আমার নবী আমার কোরআন আমার সব আমার কিন্তু আমি সব ছেড়ে এখন উদাসীন হয়ে পড়ছি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ হাজরিন এজন্য মন কি স্থির করবে দোদল্যমান মন করবেন না একমুখী হন প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলছেন আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলি কি না আমরা এ মেসা এই আয়াত ছাড়া এই সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে না নামাজ হবে লা সালাতা ইল্লা বি ফাতিহাল ফাতিহাতুল কিতাব
হাজরিন ভাইরা আমার, আমরা কি বলি? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নমুনা আল্লাহ পাক নবীজির মাধ্যমে যে তরিকা আমাদেরকে দেখাইছেন, এই তরিকায় যদি আমরা চলি তাহলেই আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। হাজরিন, পাঁচটা বিষয় আমার দাদা হুজুরকে বলে আওয়াজ করতেন, বাবা পাঁচটা বিষয়, অনেকে পানির মধ্যে দিয়ে হাঁটতে যায়, অনেকে বাতাসে ওড়ে, আগুনে হেঁটে যায়, এইটা কিন্তু বড় কারামত নয়। বড় কারামতের অধিকারী ওই ব্যক্তি যিনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান এই পাঁচটা আমল যিনি ধারণ করেন, সবচাইতে বড় কারামতের অধিকারী সেই ব্যক্তি। কথা মনে রাখবেন, আর কারামত কেউ দেখাইতে চাইলে হয় না, কিন্তু এটা আল্লাহর হুকুম হইতে হবে, এটা আল্লাহর হুকুম ছাড়া হয় না, ব্যক্তির নিজের উপর কিছু নাই, এই বিষয়গুলো সব আল্লাহর ব্যাপার। নবীদের থেকে অলৌকিকতা প্রকাশ পায় সেটাকে কি বলে? মুজিজা। কি বলে? মুজিজা। আউলিয়া কেরামদের থেকে অলৌকিকতা প্রকাশ পায় সেটাকে বলে কারামত। কাফের মুশরিক বেদিন থেকে জাদুর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায় সেটাকে বলে ইসতিদরাজ। কথা মনে রাখবেন, তিনটা বিষয়, মুজিজা, কারামত, ইসতিদরাজ, কয়টা? মুজিজা, কারামত, ইসতিদরাজ, তিনটা বিষয় খেয়াল রাখবেন। পাঁচটা আমল যারা আছে সবচাইতে বড় কারামতের অধিকারী ওই ব্যক্তি। পাঁচটা আমল করবেন ঠিক মতো, শরিয়াত কাকে বলে? ফরজকে ফরজ জেনে আমল করার নামই হচ্ছে শরিয়াত। ওয়াজিবকে ওয়াজিব জেনে আমল করার নামই হচ্ছে শরিয়াত। সুন্নাতকে সুন্নাত জেনে আমল করার নাম হচ্ছে শরিয়াত। মুস্তাহাবকে মুস্তাহাব জেনে আমল করার নামই হচ্ছে শরিয়াত। মুস্তাহসানকে মুস্তাহসান জেনে আমল করার নাম হলো শরিয়াত। আপনি ফরজকে বলবেন সুন্নাত, সুন্নাতকে বলবেন ফরজ, মুস্তাহাব মুস্তাহাবকে বলবেন ওয়াজিব, জায়েজকে বলবেন ফরজ, এর নাম শরিয়াত। শরিয়াতের প্রত্যেকটা মাকাম স্থান আছে, স্থানে যান তার তার স্থানে রেখে আমল করে বিশ্বাস করে আকীদা রেখে এর নামই হচ্ছে শরিয়াত। আর শরিয়াতের মূল যিনি প্রণেতা তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল বাড়াবাড়ি করবেন না, আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, সুন্নাতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যায়, উৎসাহ হবে। হযরত পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা বড় বহুদূর উৎসাহ দিতেন। আর ফরজের ব্যাপারে এটা আল্লাহর আইন, উক্তি, এখানে কোনো সান নাই, নামাজ না পড়লে বিরাইতে দিবে, 7 বছর থেকে তাম্মি দেওয়া হবে, 10 বছর পরে কি হবে, কি হবে, প্রহার করতে হবে, আল্লাহর হুকুম আইন ভাইরা আমার। তাই শরীয়তকে ধারণ করবেন হৃদয় দিয়ে, যাতে করে আমরা নাজাত পেতে পারি, আমাদের সন্তান, আমাদের আহাল, আমাদের পরিজন তারাও যেন জান্নাতে যাইতে পারে, আল্লাহর পথে পথিক হতে পারে। আল্লাহ সেই তৌফিক দিবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নাতের আমল, নবীজির সুন্নাত যার ভিতরে আছে সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত ব্যক্তি। কাফের একজন কাফেরও নবীর অনুসরণ করে দুনিয়ার আজাব থেকে মুক্ত হয়েছে। ফেরাউন যখন দরিয়ার পাড়ে গিয়েছিল, মূসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত সকলকে নিয়ে, বনী ইসরায়েলকে নিয়ে তিনি রওনা হলেন, ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আর টিকতে পারলেন না, হিজরত করার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এসে দেখেন সাগরের পারে উপস্থিত বাহরুল আহমার, কি করবে আল্লাহ, এখন কি করি আল্লাহ, মূসা হাতে কি লাঠি, সুবহানাল্লাহ। হাজরিন, মূসা আলাইহিস সালামকে হুকুম করা হলো এত্রে বেআসাকাল বাহার, বলেন না সুবহানাল্লাহ, সাগরে লাঠি দিয়ে আঘাত করো, বলেন না সুবহানাল্লাহ, সাগরের মধ্যে আঘাত করার হুকুম হইছে, এত্রে বেআসাকাল বাহার, যে আঘাত করলেন সাথে সাথে প্রশস্ত রাস্তা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম পার হয়ে ওপার চলে গেলেন, ফেরাউন আসলো,
এসে মনে মনে বলে এই রাস্তা তো আমার জন্য, আমার জন্য এই রাস্তা। হাজরিন, এরপরে আপনার ফেরাউন যে ঘোড়াটার মধ্যে ছিল, এই ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া ছিল। ফেরেশতা করছে কি, এক পিঠ সামনে যায় একবার পিছে যায়। ভাইরা আমার ফেরেশতা করছে কি, মহিলা একটা ঘোড়া নিয়ে দিয়েছে সামনে টান। এখন পুরুষ ঘোড়া দেখে মহিলা ঘোড়া দিয়েছে, এই মহিলা ঘোড়ার সামনে পুরুষটা দেশে মহিলারা পিছে দৌড়। ফেরাউনা রাখতে পারে না। হাজরিন, নীলদরিয়া এবার আপনার গন্তব্যের যে পথ, রাস্তা যত দূর হয়েছে মাছ বরাবর যে গেছে, এর মধ্যে দুই দিক থেকে পানিতে চাপ দিয়ে ফেরাউন তার সঙ্গে সঙ্গে সব শেষ। একজন ব্যক্তি বেঁচে ছিল, কিতাবে আসছে যার নাম হামান বা বেরুপায়া, একজন জীবিত আর সব শেষ। মূসা আলাইহিস সালাম খেপছে, আল্লাহ আমি যেমন কথা বলি আমার মতন কথা বলে, আমি যেমন ওয়াজ করি আমার মতন ওয়াজ করে, আমি যেমন পাগড়ি বান্ধি আমার মতন পাগড়ি বান্ধে, আমি যেমন জামা গায়ে দিই আমার মতন জামা গায়ে দেয়, আমি যেমন লাঠি লই আমার মতন লাঠি লয়, ও তো আমাকে ব্যঙ্গ করে, তুমি ওরে মাল্লা, তুমি ওকে মাল্লা না কেন? আল্লাহ কে, ও মূসা, সূরাতে মাহবুবেরা মাহবুবে দা গারকেরা কাবেলে বাসদ কায়ে মুশফিকা, ও মূসা তুমি আমার দোস্ত, তুমি আমার দোস্ত, তোমার নমুনায় ওই ব্যক্তিকে আমি দেখেছি, এজন্য আমি দুনিয়ার আযাব থেকে তাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর নবীর আদর্শে, আল্লাহর নবীর অনুসরণে যদি আপনি চলেন, দোযখের আগুন থেকে আপনি কেন মুক্তি পাবেন না? বলেন না সুবহানাল্লাহ। নজাতের একমাত্র পথই হচ্ছে নবীজির আমল। আমার নবী ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূলুল্লাহর সুন্নতের দিকে ফিরে আসুন, আল্লাহর নবীর সুন্নতে ফিরে আসুন। সুন্নতি হচ্ছে একমাত্র নাজাত। বলেন না সুবহানাল্লাহ। বড় বহাদুর কিবলা শাহ সুফি বিন নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একটি মুস্তাহাসান মুস্তাহাবকে তিনি তরক করতেন না, মুস্তাহাব যে জিনিসটা এটাকে তিনি তরক করতেন না। সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত তো আছেই, এজন্য তিনি তার বাড়ির তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন দারুস সুন্নাহ। কি নাম দিয়েছেন? সুন্নতের ঘর। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার এই আশাকে কবুল করেন, নামে না কাজেও যেন থাকে। বলেন না আল্লাহুম্মা আমিন। অনেক জায়গা তো কাজেও নষ্ট হয়ে গেছে, নামে আছে কাজ নাই, উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট আছে কি নাই? ও মেয়াস আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আমরা সদর ঘাট হইতে চাই না, উপরে ফিটফাট হইতে চাই না, উপরও যেমন ভিতরও তেমন, এটাই জেনে থাকে। আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার হাজরিন, রাসূলুল্লাহর সুন্নতে দিয়ে ফিরে আসুন। আল্লাহর নবীর সুন্নতি নাজাত, সুন্নাত ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই, সুন্নাত ছাড়া কোনো রাস্তা আমাদের নাই। এই শেষ জামানায় নবীজি বলেন, এই শেষ জামানায় যে সুন্নাতের আমল করবে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আল্লু মিয়াতা শাহীদেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহেব ইরশাদ করছে, এই শেষ জামানায় ফাতনার জামানায় যে ব্যক্তি সুন্নাতের আমল করবে, 100 শহীদের সব তার আমল নামে লেখা। আপনি যুদ্ধে গেছিলেন? ও মিয়া সাহেব যুদ্ধে গেছিলেন? জিহাদ করেছেন? হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসতেছিলেন, হুজুর সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবারা, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা হলো ছোট জিহাদ, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা হলো ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। নফসে চায় হারাম খা, আর আপনি বলেন না হারাম খাওয়া যাবে না, এইটি যুদ্ধ। নাফসে কয় সুদ খা, আপনি যে খাবেন না এইটি যুদ্ধ। নাফসে বলবে তুই পরেরটা মেরে খা, আপনি খাবেন না এইটি আপনার জিহাদ।
নাফস বলবে তুই মসজিদে যাস না আপনি যাবেন এইটি আপনার জিহাদ নাফস বলবে তুই সিনেমা দেখ আপনি না সিনেমা আমি দেখব না এইটি আপনার নাফসের জিহাদ বলেন তো সুবহানাল্লাহ নবীজি বলেছেন রাজাআনা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি যুদ্ধ করেছেন মক্কা শরীফে যে 13 বছর ছিলেন নবুয়ত প্রাপ্ত নবুয়ত প্রকাশ পাওয়ার পরে হাজরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি কি মক্কা শরীফে বসে যুদ্ধ করেছে কাফেরদের সাথে বলুন তো 13 বছরের জিন্দেগিতে করব জিহাদ হয়েছে যুদ্ধ হয়েছে হয় নাই মদিনা শরীফ যখন হুজুরে গেলেন মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র গঠন হলো তখন মদিনা শরীফ রাষ্ট্রকে ভাঙার জন্য কাফের মুশরিকরা কঠিনভাবে ষড়যন্ত্র করে উহুদে বদরে বিভিন্ন প্রান্তে তারা যুদ্ধে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খন্দক বিভিন্ন যুদ্ধে তারা আসছে কাফেররা তখন মুসলমানরা সেখানে তাদেরকে প্রতিহত করার জন্য সেখানে উপস্থিত হয়েছে তখন তারা মুসলমানদের আঘাত করছে মুসলমানও ফিরানোর চেষ্টা করছে যখন পারে নাই তখন তাদেরকে আঘাত করছে বলেন না সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধে মদিনা শরীফের পশ্চিম দিকে দেখবেন পাহাড় এটাকে বলে খন্দকের পাহাড় কিসের পাহাড় এখানে 60টা মসজিদ আছে মসজিদে সাবা সিদ্দিক আকবর আলী রাদিয়াল্লাহু এরপরে আপনার ওই সালমান ফজল রাদিয়াল্লাহু তাআলা সকলের এখানে যেখানে খিমা গেড়েছেন সেখানে এখন মসজিদ আছে হাজরিন ও সব মিলাইয়া বড় একটা মসজিদ আছে ভাইরা আমার আপনি কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে নাকি হাজরিন মুক্তসার করে দিচ্ছি সংক্ষেপ ভাইরা আমার সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিভাবে পরীক্ষা খনন করেছেন যে পরীক্ষাটা ছিল গভীর এবং চওড়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি আয়াত তিনি পাইছেন যার মাজার হলো ইরাকে পারস্য এবং ইরাক এর বর্ডারে যার মাজার আমি তার মাজার জিয়ারত করছি হযরত হুসাইনের সাথে আলহামদুলিল্লাহ বিশাল সাহাবি নবীজির পরামর্শ দাতা হাজরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে পরামর্শ করে কি করা যায় মদিনা শরীফকে সেফ করার জন্য পরীক্ষা খনন করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাটি কেটেছে সুবহানাল্লাহ হাজরিন এরপরে যখন কাফেররা আসলো প্রথম আমর কাফেরদের মধ্যে আসলো আমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা উঠলো পাহাড়ের উপরে এই দুইজনের মধ্যে আগে যুদ্ধ হবে কাফেররা ওই পাশে পরিখার অপর দিকে অপেক্ষা করছে আর এই দিকে পূর্ব দিকে মুসলমান পশ্চিম দিকে কাফেররা হাজরিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমর কাজে মারো আলী বললেন মুসলমান আগে মারে না কন্যা সুবহানাল্লাহ কাফেররা আঘাত করলে মুসলমান ফিরায় আমর করছি কি দেশে দরবারিতে একটা আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল ফিট করলেন তাক করলেন ব্যাস তরবারি গোড়ায় দিয়ে গেছে সুবহানাল্লাহ আমরের তরবারি খালাস এখন আলী রাদিয়াল্লাহু তাআলা পালা সে করছি তরবারি দিয়ে একটা আঘাত দিয়েছে এই মাথা থেকে শুরু করে নাক মাথা পুরো চেরে গলা হয়ে বুক হয়ে একেবারে দুইটা ভাগ হয়ে পড়ে গেছে এমন দূরে ছিল সেই তরবারিটা ঢুকে গেছে পাথরের মধ্যে কাফের এই পরিস্থিতি থেকে এমন ভয় পাইছে ওই যুদ্ধ ওখানেই শেষ ব্যাস পিছু হটে চলে গেছে ভাই আমার মদিনা শরীফ রাষ্ট্রকে রক্ষা করার জন্য ইসলাম এবং দ্বীনকে হেফাজতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু স্থানে হুজুর যুদ্ধ করেছেন উহুদ বদর খন্দ বিভিন্ন স্থানে যুদ্ধ হয়েছে কাফেররা যেখানে সমবেত হয়েছে সেখানে করতে হয়েছে হাজরিন এর নাম হাজরিন তো জিহাদ আছে আছে কি নাই জিহাদ ইসলামে আছে কিছু কিছু মানুষ জিহাদের অপব্যাখ্যা করে একটা কিছু ওই লাভ দিয়ে ওরে হাজরিন আপনি বললে কি জিহাদ হবে এম এস আপনি বললে হবে জিহাদ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয় স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে রক্ষার জন্য হলো জিহাদ
এটা করতে গেলে রাষ্ট্রের অনুমতি লাগবে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা বিভাগ আপনাকে বলতে হবে জনগণকে যে দেখো আমি আর রাখতে পারতেছি না, সবাই মিললে এখন নাম কি আসি কি নাই, কে আসি কি নাই, আমি এখন পারতে আসি না, আমার সেনাবাহিনী পারে না, তাদেরকে সহযোগিতা করো, তখন আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন। কিন্তু আপনি নিজে এক জায়গায় ঘোষণা দিয়ে লাফাইয়ে পড়বেন, এর নাম জেহাদ নয়। কথা ইসলামের ব্যাখ্যা বুঝবেন, ইসলাম সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ফেতনা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম একটি আদর্শ, ইসলাম একটি তরিকা, শান্তির ধর্ম হলো ইসলাম, অশান্তি ইসলাম করে না, ঠিক কিনা কন? আমার নবী অশান্তি শিক্ষা দেয় নাই, ইসলাম হলো শান্তি। ইসলামের মধ্যে শান্তি এসেছে, সারা পৃথিবীতে ইসলামকে যারা অনুসরণ করবে তারাই শান্তিতে থাকবে। আল্লাহ কবুল করবেন, আমিন। ভুল ব্যাখ্যা কেউ বুঝবেন না, ইসলাম শান্তির বাণী পৌঁছে দিয়েছে। আউলিয়া কেরাম বুঝলেন, দিন সলফে সালিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, সকলেই একটা বাণী, শান্তির বাণী দিয়েছেন। ভাইরা আমার, সিরসিনা শরীফ, তারাও শান্তির বাণী নবীজির তরিকায় শান্তির বাণী তার পৌঁছে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনারা শান্ত থাকে, শান্তি শান্তি চান না অশান্তি চান? কে কে শান্তি চাই না? আল্লাহ তাকবীর, নফসের সাথে জেহাদ করেন, নফসের সাথে জেহাদ করেন, তাহলেই দেখবেন সমাজে শান্তি এসে গেছে। আর যদি জেহাদের প্রয়োজন হয় রাষ্ট্রই আমাকে বলবে, আপনাকে বলবে, আসো আমাদেরকে হেল্প করুন, ঠিক কিনা কন? আমনে একখান যে ডিগ্লার দিয়ে লাফাইয়ে পড়বেন, এর নাম কিন্তু শরিয়াত না, বুঝবেন, এর নাম কিন্তু জেহাদ না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝতে বলুন, আমিন। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম তো অনেকে নানানভাবে বিতর্ক করার চেষ্টা করে, যতই চেষ্টা করেন ইসলাম কোনোদিন বিতর্কিত ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম, শান্তি নিয়ে এসেছে, শান্তি নিয়েই থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। যে কথা বলতেছিলাম, এই কথা আসছে কিসের জন্য? নফসের সাথে জেহাদের জন্য, ঠিক কিনা কর? নবীজি বলছেন, রজানা মিনাল জেহাদিল আসকারে ইলাল জেহাদিল আকবার, সবচাইতে বড় জেহাদ হলো নফসের সাথে জেহাদ। মাঠে যুদ্ধ করাকে নবীজি বলছেন এটা হলো ছোট্ট, আর বড় হলো নফসের সাথে যুদ্ধ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নফসের যুদ্ধে যদি কেউ বিজয় হতে পারে, মৌতে তার বিজয়, কবরে তার বিজয়, হাসরে তার বিজয়, সিরাতে তার বিজয়, মিজানে তার বিজয়, আল্লাহর আরশে আযিমের নিচে তিনি ছায়া পাবেন, নবীজির সাথে তার হাসর হবে, নবীজির সুপারিশ নিয়ে নবীজির সাথে তিনি জান্নাতে প্রবেশ করবে, বলেন আল্লাহ আমিন। আল্লাহ কবুল করে বলেন, আমিন। রাগ করলেন নাকি কেউ? হাজরিন, আপনারা এই সিলসিলার দামান ধরে আমার হযরত ইসলাম কেবলা যে নসিহত আমাদেরকে দিয়েছেন, দাদা হুজুর কেবলা বড় আব্বা হুজুর যে তরিকা আমাদের দেখাইছেন, আমি আশা করি এই তরিকা আল্লাহ নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী আমরা যদি এই তরিকা অনুসরণ করি আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। কি বিশ্বাস আছে? কার কার আছে? নারা তাকবীর, আল্লাহ কবুল করুন, আমিন।